উত্তরের কদমতলা কাণ্ডে যখন জেলা পুলিশ ব্যস্ত, সাথে শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর, ঠিক তখন মাদক পাচারকারীরা তাদের মাদক পাচার জারি রেখেছে। শনিবার দুপুর আনুমানিক 11:45 নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর নাকা পয়েন্টে AS01LC5471 নম্বরের 12 চাকার লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশি চলাকালীন সময় লরির কেবিনের ভেতরে গোপন কক্ষ থেকে বিভিন্ন প্যাকেটে মোট 25 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে আটক করা হয় লরি সমেত লরির চালক রূপম দেববর্মাকে। জানা গিয়েছে দ্বিতীয় চালকের বাড়ি জিরানিয়ার মান্দায়। এই মর্মে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খুকন সাহা জানান, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারির মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকা। গাঁজাগুলি আমবাসা থেকে গোয়াটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই কাণ্ডে স্থানীয় থানায় NDPS দ্বারা একটি মামলা দায়ের করে তার তদন্ত শুরু হয়েছে। রবিবার দ্বিতীয়কে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়। চুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন, TV100 বাংলা। যে রেগুলার নাকা চেকিং চলে, সেই আজকে সকালবেলা রেগুলার নাকা চেকিং এ একটা খালি ট্রাক ছিল, ট্রাক নম্বর AS01LC5471, মানে 12 চাকার লরি, এটা খালি ছিল। এই গাড়িটার ভিতরে একটা সিক্রেট চেম্বার করা ছিল। এটা গাড়িটার তল্লাশি করে আমরা পাই। এই গাড়িটার মধ্যে থেকে 25 কেজি গাঁজা আমরা উদ্ধার করি, এবং যে গাড়ির চালক রূপম দেববর্মা তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক NDPS-এ কেস নিই। গাড়িটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আমাদের কাছে বলেছে যে আমপাশা থেকে ও গোয়াটির উদ্দেশ্যে যাচ্ছে। চালকের বাড়ি কোথায়? চালকের বাড়ি মান্দায়, জিরানিয়া। কী নাম বলেছিলেন? রূপম দেববর্মা। কটা দিয়ে গাড়িটা আটক করেছিলেন? আজ 10:30 থেকে 10টার দিকে। আনুমানিক কালোবাজারি মূল্য কত? কালোবাজারি মূল্য প্রায় 4-5 লাখ টাকা।